আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর করে একটি খুব সহজ ভাবে আমি একটি তোমাদের লাভ গলার ডিজাইন কাটিং করে দেখাবো, ঠিক আছে? তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে আমি যেন একটি লাভ গলার ডিজাইন কাটিং করে দেখাই। তো বন্ধুগণ, আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি, ঠিক আছে? তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ফার্স্ট টু লাস্ট কোনো প্রকার টানাটানি করবে না, তাহলে তোমরা আমার মতন এরকম করে সুন্দর করে লাভ গলার ডিজাইন কাটিং করতে পারবে, ঠিক আছে? তো ডিজাইনটি কাটিং করার জন্য আমি এখানে এক টুকরা আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এরকম স্কোয়ার এক টুকরা কাগজ নিয়েছি, তো কাগজটি এরকম ভাবে আমি লম্বা লম্বা ভাবে ডাবল ভাবে আমি বাঁশ দিয়ে নেবে একদম সমান করে। তো লাভ বলা কয়েক রকমের কাটা যায়, আর তো লাভ বলা একদম যেগুলোটা একদম সহজ সোজা তোমরা কাটিং করতে পারবে, তোমাদের নতুন, ঠিক আছে? তোমাদের জন্য শুধু আমি এগুলোটাই কাটিং করতেছি, হ্যাঁ? তো তোমরা যাতে খুব সহজ ভাবে কাটিং করতে পারবে এবং বুঝতে পারো, আমি একদম সহজ ভাবে সহজ নিয়মে আমি একটা লাভ বলে কাটিং করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো কাগজটি এরকম ভাবে ডাবল বাস দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, এইখান থেকে উপরের যে কোনো উপরের সাইড থেকে আমি গোলাটি চড়া নিব 2.5 ইঞ্চি, ঠিক আছে? দেখো, আমি 2.5 ইঞ্চিতে একটি মার্ক দিব এবং নিচেও ঠিক সেম ভাবে আমি 2.5 ইঞ্চিতে একটি মার্ক দিব, এরকম ভাবে 2.5 ইঞ্চিতে মার্ক দিই। এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত আমি একদম সুন্দর করে লম্বা লম্বি ভাবে আমি মার্ক দুটিকে এরকম ভাবে মিলিয়ে নিব, দেখো এরকম ভাবে মার্ক দিয়ে নিব। তো মার্ক দিয়ে নেওয়ার পর এখন আমি গলাটির ডিপ অর্থাৎ গলাটির চড়া নিব আমি। দেখো, এখান থেকে আমি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিবে। তোমরা যদি একটু লম্বা বেশি পড়ো তাহলে আমি আমি নিচ্ছি এখানে 6 ইঞ্চি, তাহলে তোমরা 6.5 ইঞ্চি নিতে পারো, ঠিক আছে? তো আমি 6 ইঞ্চি গলাটির চড়া নিয়েছি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির পরপর আমি সুন্দর করে এরকম ভাবে মার্ক দিয়ে নিব, ঠিক আছে? মার্ক দিয়ে নিয়ে এরকম ভাবে একটি স্কোয়ার গড় এঁকে নিব, ঠিক আছে? তো এখানে হওয়ার পর এখন আমরা কি, এখানে যে কোনাটি হয়েছে না আমাদের, তো এই কোনা থেকে এখন আমি কি করব, 1.5 ইঞ্চি উপরে, 1.5 ইঞ্চি উপরে আমি একটি মার্ক দিব। দেখো এরকম ভাবে 1.5 ইঞ্চি উপরে একটি মার্ক দিব এবং এই মার্ক থেকে 1 ইঞ্চি উপরে আমি একটি মার্ক দিব, এরকম ভাবে 1 ইঞ্চি উপরে মার্ক দিই। এই মার্কটিকে আমি লম্বা লম্বি ভাবে সিধা এরকম ভাবে আমি টেকে দিব এবং এই মার্ক থেকে আমি যে লম্বা লম্বি আমি একটি মার্ক দিয়েছি না, এখন ভিতরে আমি আরো 1 ইঞ্চিতে আমি একটি মার্ক দিব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রাখবো, আমি কোথায় কতটুকু মেজারমেন্ট নিচ্ছি, তোমরা ঠিক সেই সেই অনুযায়ী মেজারমেন্টটি করে নিবে, ঠিক আছে? তো দেখো, আমি যেরকম ভাবে মার্ক দিয়েছি ঠিক এরকম ভাবে ভিতরের দিকে আমি 1 ইঞ্চিতে একটি মার্ক দিব, ঠিক আছে? এরকম ভাবে 1 ইঞ্চিতে মার্ক, আমি ভিতরে যে 1 ইঞ্চিতে মার্ক দিয়েছি না, এই মার্ক থেকে আমি লাভ গলার শেপটি আমি এঁকে নিব। দেখো এরকম ভাবে এখান থেকে রাউন্ড করে তো এইখান থেকে আমরা কি করব, আমি দেখো এই ভিতরে যে 1 ইঞ্চিতে মার্ক দিয়েছি না, এখান থেকে আমি সুন্দর করে এরকম ভাবে রাউন্ড করে একদম আমি লাভ গলার ডিজাইনটি সুন্দর করে এরকম ভাবে এঁকে নিব। তো এরকম ভাবে এঁকে নেওয়ার পর এখন আমরা কি করবো, এটাকে যদি আমরা এরকম ভাবে ক্রস করে দিই তাহলে দিতে পারবো, দেখো এরকম ভাবে ক্রস করে দিতে পারবো। আর যদি মনে করি যে আমাদের ক্রস রাখবো না, তাহলে আমরা এটাকে এরকম ভাবে শেপ দিয়েও নিয়ে আমরা গলাটি কাটিং করে নিতে পারবো, ঠিক আছে? তো আমি যেরকম ভাবে দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে দিবে। এখন শুধু বাস আমি যে দাগ দিয়েছি না, দাগ অনুযায়ী এটাকে বাস জাস্ট আমরা কেটে নিব, তাহলে আমাদের লাভ গলা কাটিং করা হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এই এই যে মার্ক দিয়েছি না, এই মার্ক থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাহিরে এরকম করে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যার যেরকম চওড়া পছন্দ হয় এরকম চওড়া অনুযায়ী নিয়ে আমরা এটাকে কেটে দিব জাস্ট, ঠিক আছে? তো এরকম ভাবে গলা কাটিং করার পর আমরা সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বেশ দিকে থাকে, এরকম ভাবে আমি যেরকম কাটিং করতেছি ঠিক তোমরা এরকম ভাবে 1 ইঞ্চি বেশি রেখে প্রথমে সাইড দিয়ে কেটে নিলাম। এখন আমরা কি করবো, ভিতরে যে মার্ক দিয়েছি না, এই মার্ক অনুযায়ী জাস্ট এটাকে আমরা কেটে নিব একদম সোজা, একদম সহজ ভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে?
ভিডিওটি তোমরা টানাটানি না করে একদম ফাস্ট চলে আস, দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। এবং ভিডিওটিতে তো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটি একটি লাইক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ দেখো আমাদের লাভ গলা কাটিং করা শেষ, ঠিক আছে? তো দেখো কত সুন্দর লাভ গলা কাটিং হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ আমি যেরকম ভাবে কাটিং করেছি তোমরা ঠিক এরকম ভাবে মেজারমেন্ট অনুযায়ী তোমরা ভিডিওটি একবার না পড়লে বারবার বারবার দেখে নিবে আমি কোথায় বা কত মেজারমেন্ট দিয়ে গলাটি কাটিং করেছি। আমার মেজারমেন্ট অনুযায়ী তোমরা যদি কাটিং করো তাহলে অবশ্যই আমার মতন এরকম সুন্দর লাভ গলা কাটিং করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে, ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।